আবরাহার চিন্তায় ছিল নিজে এই কাজটা না করলে আসল কাবা ভাঙা যাবে না, এই জন্য নিজে নিজে আগুন লাগিয়ে সকালবেলা পত্রিকায় দিয়েছে, সংবাদ ছড়িয়েছে, আমার কাবা ভেঙেছে ওই কাবার মালিকরা। আমি ওই কাবা ধ্বংস না করলে আমার জানের স্বাদ মিটবে না, মনের স্বাদ মিটবে না। 60,000 পদাতিক বাহিনী হাতি নিয়ে, বিশাল বিশাল বাহিনী নিয়ে আসতেছে, মক্কা শরীফে প্রবেশ করে ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায়, কাবা শরীফ থেকে মাত্র 2.5-3 কিলোমিটার একটু ফাঁকে। এই জায়গাটায় আসার পরে ডাক দিয়েছে, এ কাবা শরীফের খাদেম কে কে? আল্লাহর নবীর দাদা, আপন দাদা আব্দুল মুত্তালিব, তিনি প্রধান দায়িত্বে ছিলেন। আব্দুল মুত্তালিব এক নাম্বার, এই জন্য তার 200 উট ভেড়া বকরি সব আটকিয়েছে আগেই। তাকে আটকানোর পরে খবর দিয়েছে, আসো। ও যখন গেছে বলছে, তুমি কি? আমি দায়িত্বে আছি কাবা শরীফের খাদেমের, তুমি আমার উট ভেড়া এগুলো দিয়ে দাও। আবরাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, শুনেছিলাম তুমি জ্ঞানী মানুষ, আমি এসেছি কাবা শরীফ ধ্বংস করার জন্য, মনে করলাম তুমি আমার কাছে কাকতি মিনতি করবে না, তুমি তোমার নিজের ছাগল ভেড়া উট নিয়ে ব্যস্ত, তোমার তো বুদ্ধি বলতে কিছু নেই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আবরাহা, ছাগল ভেড়া উট গরু গুলোর মালিক আমি, এই জন্য ওগুলো আমার দরকার ফিরিয়ে দেন, কাবার মালিক আমি না, আমি কাবার খাদেম, কাবার মালিক যিনি আমি তাকে বলেছি, তার যদি ইচ্ছা হয় সে কাবা রক্ষা করবে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এখানে একটা শিক্ষা আছে, কাবা শরীফের ভেতরে ওই সময় 360টা মূর্তি ছিল, আব্দুল মুত্তালিব কিন্তু একটা মূর্তির কাছেও কিছু বলে নাই, বলেছে কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথর যেখানে এই একটুখানি ফাঁকা জায়গা, এই জায়গার নাম মুলতাজিম। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই দরজাটার পাশে ধরে দোয়া করে, মহান আল্লাহ ওই দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করে। আব্দুল মুত্তালিব ওখান থেকে এসে চাবিটা কাবার দরজায় ঝুলিয়ে কেঁদে কেঁদে বলে, কাবার মালিক, আমার সামর্থ্যের বাইরে, কারণ 60,000 সৈন্য নিয়ে এসেছে, আমি পারলাম না, আমি তো শুধু খাদেম ছিলাম, তোমার দরবারে আমি চাবিটা দিয়ে গেলাম, এর ভেতরে যারা আছে আমি জানি এদের কোনো ক্ষমতা নেই। আব্দুল মুত্তালিব জানতো 360 জন বসে আছে দেবতা, কেউ কিছু করতে পারে না, এজন্য কাবার মালিক একজন, তার হাতে আমি চাবি দিয়ে গেলাম, তুমি কাবাটা রক্ষা করো, নিজের আশপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে নিরাপদ এক পাহাড়ে আশ্রয় নিলেন, কারণ আল্লাহর গজব নাজিল হবে এখানে কোনো সন্দেহ নেই। যে হাতিটা সামনে ছিল হাতিকে পিটাচ্ছে, নাম তার মাহমুদ, তাফসিরে ইবনে কাসিরে লিখেছে এই হাতির নাম ছিল মাহমুদ, যত পিটায় হাতি সামনে যেতে চায় না, কারণ হাতি জানে যেখানে নিয়ে যেতে চায় আল্লাহর ঘর কাবা। কথা বলেন না কেন? বন্য প্রাণী যারা এদের অভ্যাস হচ্ছে, যেখানে যেটা যেতে চায় সামনে যে লেডার থাকে, ও যদি কোন দিকে যায় সবাই যাবে সেদিকে, সামনের যেটা ও যেহেতু বসেছে, পেছনে যারা ছিল সব বসে গেছে, এত পিটাই উঠতে চায় না। একটা হাতি বন্য প্রাণী, সে আল্লাহর ঘর কাবা শরীফ চেনে। কথা বলুন, বাংলাদেশের যে হাতি, এ হাতি আল্লাহর কাবাও চেনে নাই, কাবা শরীফকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওর ভাগ্য ভালো, জেলখানা ছিল, যদি বাইরে থাকতো এই জানোয়ারের মনে হয় পশম পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। এ সমস্ত কাজ কারবার গুলোর দ্বারা যা হচ্ছে ভালো হচ্ছে, কিছু বোঝেন নাই নাকি? যা হচ্ছে কিছুই বোঝেন না, উদাহরণ দিলে বুঝবেন, ভালো হয় নাই মানে কান লাগান। এক বাদশাহ যাচ্ছে শিকার করতে, সাথে সালে তার একে উজির, শিকার যারা করে যে তা টার্গেট নেয়, ওই দিকে তাদের খেয়াল, অন্যদিকে খেয়াল নেই। কথা বলছে না কেন? আমি একজন পাখিওয়ালার সাথে মিশতাম কিছুদিন,
একবার গেলাম তার সাথে পাখি মারার জন্য রাজশাহীতে বাড়ি, ও পাখি টার্গেট নিয়েছে, পাখি ওর সব আমাদের কথা মনে নেই, পাখি যেখানে উড়ে বসে ও সেই দিকে যায়, বাচ্চা যাচ্ছে হরিণের দিকে টার্গেট করে, হঠাৎ আঙ্গুলের ভেতরে এক পোকা কামড় দিয়েছে, পোকার কামড়ের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, ডাক দে বলে উজির আমি তো আর বাঁচি না, রাজ দরবার পর্যন্ত যেতে যেতে মারা যাব, এক কাজ করো কি বুদ্ধি করবা করো। উজির বলছে বাদশাহ বুদ্ধি এখানে আর কি করা যায়, আপনি আঙ্গুল এইভাবে ধরেন আমি কোপ মেরে আঙ্গুলটা কেটে ফেলি, এখন তো বাঁচা লাগবে, আঙ্গুল যেইভাবে ধরেছে এক কোপ দিয়ে আলাদা করে ফেলিস, আঙ্গুলটা নাচতেছে জিন্দা আঙ্গুল, ওটা পকেটে তুলে নিয়েছে, ডাক দিয়ে বলে বাদশাহ এবার কেমন লাগবে, কেমন লাগে মানে আগে তো ছিলাম এক যন্ত্রণায় এখন যন্ত্রণা আরো বেড়েছে, লতা পাতা দিয়ে তাড়াতাড়ি করে বেঁধে দিয়েছে, ওজির যন্ত্রণা যেই বেড়েছে কথা ভালোভাবে বলা তো দূরের কথা, বলছে বাদশাহ যা হয়েছে ভালো হয়েছে, ওর মাথা ঠিক আছে, যাই বলেছে যা হয়েছে ভালো হয়েছে, ওর রাগ গেছে বেড়ে কিছু বলতে পারছে না, আঙ্গুল নেই, ডাক দে বলছে ঠিক আছে চল বাড়ি গেছে, পিয়াদাদেরকে বলে রে 4 বছর জেল দিয়ে দিলাম, আমার আঙ্গুল কেটে ফেলি আবার বলছে যা হয়েছে, বলেন জেলখানায় দেওয়ার পরে 1 বছরের মাথায় বাচ্চা আবার গেছে শিকারে, একটা হরিণকে টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছে, যেতে যেতে এত দূরে গেছে আর ফিরে আসার সেরকম রাস্তা পাচ্ছে না, বন্য যারা বন্য মানুষ যারা ডাকাত গ্রেপ্তার করে নিয়ে গেছে ওদের এলাকায়, বন্য মানুষদের ইচ্ছা ছিল ওদের ওই এলাকার কাজ ছিল, নতুন কোন মানুষ যদি কেউ পায় ওকে জবাই করে গোশত ভাগ করে খায়, বাদশাকে পেয়েছে নতুন মানুষ, সন্ধ্যাবেলা জবাই হবে বা আনন্দে আছে, কিন্তু ওদের ধর্মীয় যে কিতাব ওই কিতাবের বর্ণনা অনুযায়ী কোন খোতলা মানুষকে ওরা জবাই করে না, মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে কোন খোত আছে কিনা, হঠাৎ আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে আঙ্গুল নেই, বলে তোর আঙ্গুল কই, বলে আঙ্গুল আগে কাটা হয়ে গেছে, বলে এটা তো আমাদের খাদ্যই না, যারা আঙ্গুল নেই এটা খোতলা জিনিস আমরা খাই না, ছেড়ে দিলাম, বাচ্চা আজ দৌড় কাল দৌড় রাজ দরবারে এসে বলছে আমার উজিরকে বের করে নিয়ে আয়, কেন উজির যখন এসেছে বলছে এই এই হয়েছিল আমার, এতক্ষণ আমি কাবাব হয়ে যেতাম, আমার আঙ্গুল নেই এই জন্য আমি বাঁচতে পেরেছি, উজির বলছে বাচ্চা এই জন্যই তো বলেছিলাম যা হয়েছে, বাচ্চা বলছে উজির শোন আমার নাই আঙ্গুল কাটা ছিল এই জন্য বেঁচে গেছি, যা হয়েছে ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোরে তো আমি বিনা কারণে 4 বছর জেল দিয়ে দিলাম, খালি হিংসার বশবর্তী হয়ে রাগ সহ্য করতে না পেরে তোরে জেলে দিলাম, এর ভেতরে উপকার কি, উজির বলে বাচ্চা এর ভেতরে উপকার আছে, আপনি যদি আমার জেলে না দিতেন অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতেন, আর সঙ্গে করে নিয়ে গেলে আপনাকে তোরা ছেড়ে দিত, কারণ আপনার আঙ্গুল নেই, আমি কাবাব হয়ে যেতাম, আপনি আমাকে ছেড়ে রেখে জেলখানায় রেখেছিলেন এই জন্য তো আমি বেঁচে আছি, এই জন্য যা হয়েছে, হ্যাঁ কথা বলুন, যে কয়েকজন যাচ্ছে আফসোস করার দরকার নেই, যা হচ্ছে ভালো হচ্ছে, কারণ এর মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিরোধী কারা প্রমাণ হয়ে গেছে, এর ভেতরেই কারা দাড়ি টুপি পাগড়ি নিয়ে ইসলাম বিরোধীদের সমর্থন করে এটাও প্রমাণ হয়ে গেছে, সাথে সাথে এটাও প্রমাণ হচ্ছে কোরআনে কারিমের জন্য কারা জান বাজি রেখে ময়দানে জীবন দিচ্ছে, কথা বলুন, যা হয়েছে আর বলা লাগবে, কে যেন বলল না যা হয়েছে
ভালো হচ্ছে। আল্লাহ বলেন কিছু মানুষকে আমি পছন্দ করি, এই মানুষগুলোর জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, তখন এদের শাহাদাতের মরণ দিয়ে আমার কাছে নিয়ে আসি। যুবক মানুষ চলে যাচ্ছে আর অনেক শয়তান চামড়া জড়ো হয়ে যায়, আজরাইল দেখে না, ওরে কথা বলেন, ওর মরণ আছে, ও মরবে না। জীবনটা আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর পছন্দ হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক দল আবাবিল পাখিকে জাহান্নামের কিছু পাথর ওদের মুখে দুই পায়ের সাথে লাগিয়ে বললেন, যাও, আমার কাবা ধ্বংস করার জন্য এসেছে, ওই জায়গায় ওদেরকে পিষে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিগুলো শুধু এসেছে, একটা একটা করে পাথর শুধু ছেড়ে দেয়, কিন্তু প্রতিটি পাথরের গায়ে লেখা ছিল, এটা পড়বে অমকের বাবা অমকের বাবার গলায়, এটা পড়বে অমকের ছেলে অমকের ছেলের গলায়। যেই পাথরের গায়ে যার নাম লেখা আছে ওইটা ওর উপরেই পড়ে, যেখানে পড়ে ওই জায়গা দিয়ে পাতলা পানি বের হয়ে মারা যায়। এমন ভাবে মিশে যাচ্ছে, মনে হচ্ছে এখানে কিচ্ছু নেই, মাটির সাথে মিশে তুষ হয়ে গেছে। এ গজবকার, গজবকার। একটা পাখি লক্ষ্য করে দেখে আমার মুখে এই পাথরটা, কিন্তু এর যে নামটা লেখা ওই লোকটা কই, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও দৃশ্য দেখে আগে পালিয়েছে। পাখি ওকে দেখছে দৌড়াচ্ছে, ওর পেছনে ধাওয়া করতে করতে যে দেখে এক গাড়িতে এক ঘরের ভেতরে প্রবেশ করছে, পালাচ্ছে, ওই ঘরের বারান্দায় পাথরটা মুখ থেকে ছেড়েছে, ওখানেই মারা গেছে। আমার আল্লাহর গজব যদি একবার চলে আসে, ঘরে পালিয়েও কোল পাওয়া যাবে না।